হ্যালো বন্ধুরা, ইসবেলা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আপনারা সকলে নিশ্চয়ই বাড়িতে ক্ষীর বা পায়েসের রেসিপি বানিয়ে থাকবেন, তবে আজকে আমি আপনাদের লাল ক্ষীরের রেসিপি বানিয়ে দেখাবো, তাও আবার গুড়, ক্যারামেল বা কোনো রকম ফুড কালারের ব্যবহার ছাড়াই। তাই খুব সহজে লাল ক্ষীর বানিয়ে নেওয়ার জন্য রেসিপিটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। প্রথমেই বলে রাখি, এই পদ্ধতিতে ক্ষীর বা পায়েস বানাতে গেলে আপনাদের দুধের পরিমাণটা একটু বেশি নিতে হবে, সেজন্য এখানে আমি 2.5 লিটার দুধ নিয়ে ফোটাতে থাকব। অতঃপর দুধটা ফুটে গেলে এর মধ্যে 75 গ্রাম গোবিন্দভোগ চালটা ধুয়ে দিয়ে দেব। এরপর দুধটাকে কিন্তু একভাবে ক্রমাগত নাড়তে থাকতে হবে, না হলে দুধ চালের মিশ্রণটা তলায় ধরে গিয়ে পুড়ে যেতে পারে। এভাবে নাড়তে নাড়তে দেখবেন ক্রমশ দুধের পরিমাণ কমে গাঢ় হয়ে আসছে। ঠিক এরকম একটা পর্যায়ে দুধটা একটু গাঢ় হয়ে আসলে এর মধ্যে 3টি দারুচিনি, 7-8টি থেতো করে নেওয়া এলাচ এবং 2টি তেজপাতা দিয়ে দুধের মধ্যে মিশিয়ে পুনরায় ক্রমাগত নাড়তে থাকব। আচ্ছা, অন্যদিকে ততক্ষণে আমি ক্ষীরের জন্য একটি গোটা নারকেল কোড়ানো নিয়ে বেটে নিচ্ছি। এটি বেটে নিলে নারকেলের ছিবড়াগুলো মিহি হয়ে যায়, যার ফলে খেতে গিয়ে আর মুখে ঠেকে না। এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে বেটে নেব। দেখুন বন্ধুরা, ক্রমাগত নাড়তে নাড়তে আমাদের ক্ষীরটাতে কিন্তু হালকা লাল রং চলে এসেছে। আসলে ক্ষীরের দুধটা কমতে কমতে যত গাঢ় ও ঘন হয়ে আসবে, আমাদের ক্ষীরটা ততই লাল রঙের হয়ে উঠবে। এর মধ্যে 150 গ্রাম চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর ক্ষীরের মধ্যে নারকেল বাটাটা দিয়ে নিচ্ছি, তবে আপনারা চাইলে নর্মাল কোরানো নারকেল অথবা শুধুমাত্র নারকেলের দুধ ব্যবহার করতে পারেন। এবার নারকেল বাটাটা ক্ষীরের মধ্যে মিশিয়ে পুনরায় ক্রমাগত নাড়তে থাকতে হবে। আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন আমাদের ক্ষীরটা কতটা গাঢ় হয়ে এসেছে, আর এর কালারটাও কিন্তু খুব সুন্দরভাবে লাল হয়ে এসেছে। এখন আমাদের ক্ষীরটা প্রায় হয়ে এসেছে, তাই আমি ক্ষীর থেকে তেজপাতা এবং দারুচিনিগুলো তুলে নিচ্ছি। এটার অন্য কোনো কিছু কারণ নেই, শুধুমাত্র সার্ভ করা বা খাওয়ার সুবিধার্থেই এগুলি তুলে ফেলে দিলাম। এবার ক্ষীরের মধ্যে একে একে 30 গ্রাম কাজু বাদাম, 30 গ্রাম কিশমিশ, 25 গ্রাম কেটে নেওয়া পেস্তা এবং 8টি এলাচের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলি আমাদের লাল ক্ষীর রেডি। আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন আমাদের ক্ষীরটা কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। আশা করি আজকের লাল ক্ষীর বা লাল পায়েসের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ক্ষীরটা বাড়িতে বানিয়ে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন এক রেসিপি নিয়ে। ইসাবেলা রান্নাঘরে শেষ অবধি থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।